আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আর প্রথমে দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়া হচ্ছে কিছু আনবক্স করছে। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনাদের ভাইয়া হচ্ছে রমজানে ওমরায় গিয়েছিল, তো ওমরা থেকে আসার সময় সৌদি থেকে কি কি নিয়ে আসছে আমি আপনাদের সাথে সেটাই আজকে শেয়ার করব। তো আমি আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। উনি বলেছিল যে আমি খোলার জন্য, আমি বললাম যে তুমিই খোলো। তো সেজন্য আর দেখেন প্যাকেটিং করেছে কত কিছু দিয়ে, ট্যাপ, তারপরে হচ্ছে এই যে বস্তার মতো একটা, বস্তাই তো মনে হচ্ছে এটা বস্তা, তারপর হচ্ছে এই যে কার্টুনে নিয়েছে। তারপর আসলে যেহেতু অনেক দূর থেকে আসে, আর যখন লাগেজ তারপর মাল ওগুলো যখন নামায় এয়ারপোর্ট থেকে, তখন তো আসলে এত জোরে ওরা নিচে ফেলে কত কিছু ভেঙে যায় বা নষ্ট হয়ে যায়, সেজন্য আসলে এত কিছু আসলে কষ্ট করে প্যাকেট করে আনতে হয়। তো দেখেন শেষ পর্যন্ত খোলা হলো। আর কি কি এনেছে আপনাদেরকে দেখাই, তেমন কিছু না, বেশি কিছু না। এই যে এখানে হচ্ছে এই যে তজবি, এই যে আরেক রকম তজবি। আসলে কিছু কিছু জিনিস আনতে হয়, নিজের আত্মীয় স্বজনদের দিতে হয়, সেজন্যই আসলে আনা। ওইগুলা ছিল তজবি, দুই প্যাকেট ছিল, আর আরেক প্যাকেটের মধ্যে কালারিং, বিভিন্ন কালারিং ছিল। আর এখানে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে চকলেটের প্যাকেট, আর এটা হচ্ছে পেস্তা বাদাম, এটাও আরেকটা চকলেটের প্যাকেট। আর আমার বাচ্চারা যেহেতু এখনো ছোট খুবই, তো ওদের জন্য আসলে বেশি করে চকলেট আনা। আর এটা হচ্ছে কাজু বাদাম, আর এটাও আরেকটা চকলেটের প্যাকেট। প্রতিটা চকলেটই কিন্তু খুবই মজা, আর ওই দেশের চকলেট তো আপনারা জানেনই, বাহিরের চকলেটগুলো খুবই মজা হয় খেতে। আর এখানে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা খেজুর, মোট চার রকমের খেজুর এনেছে। এটা হচ্ছে মাবরুম খেজুর, আর এটা হচ্ছে আজোয়া খেজুর, এই খেজুরটা খুবই মজার ছিল। এটাও হচ্ছে মাবরুম খেজুর, আর এটাও হচ্ছে আজোয়া খেজুর, আর এটা হচ্ছে তিন ফল, যে সুরা আত্তিন আমরা পড়ি যে ওই তিন ফল এটা। আর এটাও হচ্ছে মাবরুম খেজুর, আর এই যে প্যাকেটের এই খেজুরটার নাম হচ্ছে শুক্রান খেজুর। তো আসলে চার রকমের খেজুর এনেছে, সবগুলি দুই প্যাকেট তিন প্যাকেট এমন করে, যেহেতু সব আত্মীয় স্বজনদেরকে অল্প অল্প করে দিতে হবে, সেজন্যই আসলে একটু বেশি করে এনেছে। আর আমি কিন্তু এমনিতে খেজুর খুবই কম পছন্দ করি, মিষ্টি যেহেতু, খেজুর খাওয়া তো সুন্নত, তাও আর ওই দেশের খেজুর তো বুঝেনি, খুবই মজা কিন্তু প্রতিটা খেজুরই, খেতে ভালোই লাগে। তো আমি আপনাদেরকে যে বলেছিলাম যে রমজানে গিয়েছে আপনাদের ভাইয়া হচ্ছে উমরায়, তো ওইখানে 21 দিন ছিল, আর 21 দিন থাকার পরে রমজানেই চলে আসছে। আসলে এই ভিডিওটি অনেক আগেই করা রমজানে, তারপর তো গ্রামে ছিলাম, ঈদ করেছি, তারপর বাসায় এসে আনবক্স করে তারপর হচ্ছে সব কিছু ভিডিও করে রেখেছিলাম। তো ভিডিও দিতে আসলে অনেক দেরি হয়ে গিয়েছে। আর যে দেখেন এই কার্টুনে সব কিছু দেখতেই পেয়েছেন কি কি ছিল, খেজুর, তারপর হচ্ছে তজবি, তারপর চকলেট, এগুলাই ছিল। বুঝতেই পারছেন যে আসলে কিন্তু এখান থেকে কিন্তু বেশি কিছু আনা যায় না, 40 না 50 কেজি এমনই মনে হয় আনা, একজন প্রতি জন আসলে ক্যারি করতে পারে, তার থেকে বেশি তো আর আনতে পারে না। অনেক আপুরাই আমার ঈদ ব্লগ দেখার জন্য অপেক্ষায় ছিলেন। আসলে আপনাদেরকে কি বলবো, সরি বলার থেকে আমার আর কোনো কিছুই বলার নেই,
আমার বড় একটি প্রবলেম হয়ে গিয়েছিল আসলে, সেই কারণে কিন্তু আমি কোনো ঈদ ব্লগ দিতে পারিনি বা করতেও পারিনি। তো আসলে কেউ কিছু মনে করবে না। তো যাই হোক, দেখতে পেয়েছিলেন ওই কার্টুন থেকে যা যা এনেছিল ওইগুলি হচ্ছে আমরা খুলে দেখে নিয়েছি, দেখেই মানে দেখতে পেরেছেন কি কি ছিল। আর এখানে হচ্ছে আরেকটা লাগেজ, চলন দেখি এটাতে কি কি আছে। আর আরেকজন দেখেন, উনি হচ্ছে প্রথমে আনবক্স করতে গিয়ে কেচি দিয়ে কাটতে গিয়ে তারপর কিসের জন্য জানি আবার একটা দৌড়ে চলে গেল। তো যাই হোক নিয়ে আসছে। তো এখন দেখেন চল মানে চলেন দেখি এখানে কি কি আছে। আসলে বয়স দিতে গেলে আমার এখনো এই সমস্যাটা হয়, আপনাদেরকে কি বলবো, সব উল্টাপাল্টা আসে মুখে দিয়ে, মনে হয় যে আমি কথাই বলতে পারছি না এমন একটা অবস্থা। আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এখানে প্রথমে দেখতে পেয়েছিলেন একটা হচ্ছে জনসন ক্রিম ছিল, আর একটা জায়নামাস ছিল, আর এগুলো হচ্ছে ওনার কাপড়, ওনার কাপড় উনি বের করে নিয়েছে, আর এটাও আরেকটা জায়নামাস। জায়নামাজগুলো মাশাল্লাহ প্রতিটা জায়নামাজ খুবই সুন্দর ছিল, মোট 15টা জায়নামাজই এনেছে বিভিন্ন রকমের। এই যে এই জায়নামাজটা দেখেন মাশাল্লাহ কত সুন্দর দেখতে। এই জায়নামাজগুলি এই যে এগুলো সবই জায়নামাজ। এই জায়নামাজটাও কিন্তু আরো সুন্দর। এখন শুধু সবগুলি জায়নামাজই দেখতে পাবেন, এই যে প্রতিটাই জায়নামাজ। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি বলবো, এটা হচ্ছে কোথাও গেলেন আপনি বিপদে আপদে যেন এটাতে ছুরি চাকু তারপর হচ্ছে কাঁটা চামচ তারপরে ছোট চামচ থাকে, সব কয়টা একসাথে থাকে, যেটাই ব্যবহার মানে করতে পারবেন সবটাই যেটা যখন লাগে। এরকম একটা নাকি পেয়েছিল সামনে তো কিনে নিয়েছে। আর এই যে এগুলো সব জায়নামাজ। দেখতেই পেয়েছিলেন বড় লাগেজে সবগুলি ছিল জায়নামাজ। আর এটা ছিল আলাদা একটা ছোট্ট ব্যাগ আপনাদের ভাইয়ের হাতে, তো ওইটাতে ছিল এই যে আতর, রেড রোজ নামটা, এই যে আর এই যে এটা হচ্ছে জনসন ক্রিম, এটা তারপর এটাও একটা আতর। এখানে তিনটা বক্স আছে আর যে দেখতে পাচ্ছেন আতরের, আর তারপর হচ্ছে দুইটা বডি লোশন, আর এটা হচ্ছে জমজম পানি। দেখতেই পেয়েছিলেন যে কি কি এনেছে। তো আমি আজকের ভিডিওটি আর বড় করতে চাই না, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।